ক্লাস নাইন দেখুন কোশ্চেন আনছে পঁয়ষট্টি পেজে চলে এসেছে তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে আমি অপটেটিভ সেন্টেন্সের ন্যাশন চেঞ্জগুলো করে তোমাদেরকে সলভ করে দিই চলো বেশি সমালোচনা করে ভিডিও শুরু করা যাক তবে তার আগে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলো বেশি সমালোচনা করে ভিডিও শুরু করা যাক আমাদের অপটেটিভ সেন্টেন্সের ন্যাশন চেঞ্জ প্রথমে বলে রাখি অকেটিভ সেন্টেন্সে কিন্তু লিঙ্কার হিসেবে दट বসে আর টু বিম পরিবর্তে উইশ ফর মি বা রেড ফর মি বসে আর যদি কোনো মি বা অন্য কিছু না থাকে তাহলে সেইটু বা সেইটু পরিবর্তে উইশড বা প্রেড এইরকম বসে ঠিক আছে আর মেটা মাইট হয়ে যায় ইউটা যেটা সাবজেক্ট অনুযায়ী তো সাবজেক্ট চেঞ্জ হবে সেটা তো জানো আর মাইটা মাইট থাকে কিন্তু অন্য কোনো ভার্বের কোনো পরিবর্তন হয় না শুধু মেটাই মাইট হয়ে যায় ঠিক আছে তো দেখো প্রথমটা আমি বলছি তোমরা বুঝতে পেরে যাবে সে টু বি বি ইউ আমাকে বললো যে তুমি অনেক মহান হও তাহলে আমি বললাম সেই টুর পরিবর্তে ফর ফর টু মি মি পরিবর্তে হবে যদি শুধু উইস্ট হতো তাহলে হি উইস্ট ফর মি লিঙ্কের হিসেবে দ্যাট বসবে আর ইউ যেহেতু আমাকে বলছে তাহলে ইউটা আই হয়ে যাবে আর মেটা মাইট হয়ে যাবে তাছাড়া এই বি গ্রেট একই রকম থাকবে তাহলে আমাদের আনসার হবে হি উইস্ট ফর মি দ্যাট আই মাইট বি গ্রেট

The teacher said to the students, may God bless you. The teacher prayed for the students that God might bless them. That God might bless them. Father, uh, the nurse said to the patient, may you come round soon. The nurse wished for the patient that he might come round soon. Father said to his son, may you pass the examination.

দেয়ার প্রেসিডেন্ট আওয়ার হয়ে আওয়ারটা দেওয়ার হয়ে যাবে কারণ তারা প্রার্থনাটা করছে তাহলে এখানে আমাদের আনসার হবে দে প্রেড দ্যাট দেবে রয়েছে তাই মাইট হলো মাদার সেই টু মি মে ইউ লিভ লং মা বলছে যে তুমি অনেকদিন বাঁচো মাদার উইস ফর মি দ্যাট আই মাইট লিভ লং দ্য ইন লাইফ দ্যেড ফর মি দ্যাট আই মাইট শাইন ইন লাইফ দ্য লিডার সাইট মে ইন্ডিয়া লিভ লং The leader prayed that India might live long. We all said, may his soul rest in peace. We all prayed that his soul might rest in peace. The beggar said, would that I were rich. E এই পর্যন্ত মে দিয়ে করেছ এবার তোমাদেরকে আমি এই নিয়মটা বোঝাই উড দিয়ে যখন থাকবে তখন তোমরা কিভাবে করবে প্রথমেই বলি এই সেইটের জন্য কিন্তু অবশ্যই উইস ট্রেড এরকমই থাকে আর লিঙ্কার হিসেবে ব্যাটই বসে ঠিক আছে কিন্তু উডের জন্য হ্যাড হয়ে যায় আয়টা দেখো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে এখানে যেহেতু বেকার বলছে তাহলে আইটা হি হয়ে যাবে কারণ সে বলছে যে আমি যদি ধনী হতাম তাহলে খুব ভালো হতো তাহলে আইটা হি হয়ে যাবে আর উডের জন্য কিন্তু হ্যাড আসবে ঠিক আছে আর যেহেতু এখানে ওয়ার আছে ওয়ার কিন্তু একটা বিভার্ব তাই না তাহলে যেহেতু এখানে তার জন্য কিন্তু হ্যাডের সাথে একটা বিন বসবে তাছাড়া রিচ মতন বসতে যাবে আর কিন্তু কিছু হবে না তাহলে আমাদের হবে দ্যাট হি হ্যাড রিচ জন্য আসলো ওয়ারের জন্য বিন আসলো ঠিক আছে তাছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন হলো না এরপরে আছে দ্য বয় সেট হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড এখানে দ্য বয় উইশ করছে তাহলে দ্য বয় উইশড দ্যাট হি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড

আর উনিশটা আছে দ্য পিপল সেই লং লিভ দা কিং এখানেও মে উজ্জ্ব আছে কিন্তু মাইট বসবে দ্য পিপল উইশ দ্যাট দ্য কিং মাইট লং লিভ কুড়ি দাগে আছে মানে লাস্ট আছে হিট টু ইস গড গেক ইউ হ্যাপি তাহলে উইশ ফর ইস ডটার দ্যাট গড মাইট মেক আর হ্যাপি তো এখানে পঁয়ষট্টি আর ছেষট্টি পেজে যে সমস্ত সেন্টেন্সে যে কমেন্ট করেছিল তার কথা অনুযায়ী আমি সব সলভ করে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক উপকারী হয়ে উঠেছে যার যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটাতে লাইক করে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর যারা পুরোনো ভিউয়ার তারা তো অবশ্যই লাইক করে শেয়ার করে দাও আমি জানি তার জন্য তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে ভিডিও পর্যন্ত পরের ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো